বিরতির পাওয়ার ফিরে এলাম ওয়েঞ্জেসের কেমিক্যাল লিক হয়ে একাধিক পরিবার সর্বশান্ত হওয়ার পথে কারণ পুকুরের মাছ থেকে ক্ষয়ক্ষতি হয়েছে বহু জিনিসের এমনটাই অভিযোগ উঠে আসছে কার্যত সাগর থেকে সাগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাবন ওএনসিসি যেখানে ওএনসিসির জিএস ডিলিং পয়েন্টের কেমিক্যাল লিক হয়ে যায় কেমিক্যাল লিক হয়ে যাওয়ার কারণে একাধিক পরিবার সর্বশান্ত রাবার গাছ থেকে শুরু করে বাদ যায়নি পুকুরের মাছও সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই কেমিক্যালের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা এলাকার মানুষজন এলাকাবাসী রীতিমতো আতঙ্কগ্রস্ত খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বিশালগড় ব্লকের চেয়ারপারসন ছন্দা দেববর্মা সঙ্গে কথা বলেন ওএনজিসি আধিকারিকদের সঙ্গে স্থানীয় ভুক্তভোগী মানুষজনের কি বক্তব্য রয়েছে কি অভিযোগ রয়েছে সে বিষয়েও জানতে চান বিশালগড়ের চেয়ারপারসন ছন্দা বর্মা ছন্দা দেববর্মা তিনি কথা বলেন তবে এই ক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে কমলা সাগরের ওএনজিসির ডিলিং পয়েন্ট থেকে শুনুন রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ওএনজিসির ড্রিলিং পয়েন্ট রয়েছে এসে দেখতে পেলাম যে কেমিক্যাল লিকেজ হয়ে যে জনগণের পুকুর রয়েছে অনেকগুলি পুকুর এই কেমিক্যাল ভর্তি হয়ে গেছে পুকুরগুলো মাছ মারা যাচ্ছে রাবার বাগান নষ্ট হচ্ছে তা আমি দেখতে আসলাম এখন আমি আধিকারিকদের সাথে কথা বলবো আজকে আমরা এখানে এসেছি আমাদের এখানে যে ওএনজিসি ড্রিল সাইট আছে আর এটার কেমিক্যাল মেটাল বেরিয়ে আমাদের পুকুর এবং রাবার বাগান সেগুন বাগান এসব একদম বিনষ্ট করেছে এগুলি আর তিরিশ বছরও কিছু করা যাবে না যেভাবে মেটাল পড়েছে এগুলিতে আজকে আমাদের সাথে যে গ্রামের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উনি তারাও আছেন আমরা এখানে দেখা করতে এসেছি কি এটার প্রতিকার চাই আমরা সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা এবং তারই সঙ্গে ব্লক চেয়ারপারসন একদিনের সময়সীমা বিধে দেন ওএনজিসি আধিকারিকদের একদিনের মধ্যে সাধারণ মানুষের ক্ষতিপূরণের পাশাপাশি লিক হওয়া কেমিক্যালের বন্ধের ব্যবস্থা করতে হবে যার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে চেয়ারপারসনের পক্ষ থেকে অন্যথায় আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ব্লকের চেয়ারপারসন চেয়ারপারসন তবে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষজন ক্ষতির সম্মুখীন হয়েছেন যেহেতু কেমিক্যাল লিক হয়েছে তাই সেই কেমিক্যাল পৌঁছেছে পুকুরের মধ্যে গিয়ে পড়েছে এবং সেখানকার জলাশয়ের মধ্যে একাধিক মাছ মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সাধারণ এমনকি বাদ যায়নি রাবার গাছও রাবার গাছের ক্ষেত্রেও এই কেমিক্যাল মারাত্মক বিপজ্জনক মারাত্মক ক্ষতি হয়েছে রাবার গাছের ক্ষেত্র বলে বক্তব্য উঠে এসেছে স্থানীয়দের মধ্য থেকে যদিও এক্ষেত্রে ও এনজিসি কর্তৃপক্ষকে কার্যত করা হুঁশিয়ারি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে অতি সত্তর তারই সঙ্গে লিক হওয়া কেমিক্যাল বন্ধ করতে হবে যার নির্দেশ চেয়ারপারসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন